आप देख रहे हैं स्वराज एक्सप्रेस सैफुद्दीन के साथ। लॉकडाउन के दौरान दुलाल बाबू अपनी पत्नी और बेटे के साथ घर की छत पर बैडमिंटन खेल रहे थे। अचानक ही छत से नीचे गिरने से उनकी मौत हो गई। यह घटना बांकुड़ा विष्णुपुर के शालबाग में वार्ड नंबर 18 में हुई। उन्हें गंभीर रूप से घायल हालत में विष्णुपुर सुपर स्पेशलिटी अस्पताल ले जाया गया। बाद में दुर्गापुर ले जाते समय उनकी मौत हो गई। इस घटना से क्षेत्र में शोक का माहौल प्रकाश हुआ। बांकुड़ा से नरेश भक्त की रिपोर्ट। সেই হিসাবে এখন আমরা বাড়ির থেকে কেউই বের হতে পারিনি, সেই জন্য আমাদের এই দুলালবাবু মাস্টারমশাই এবং ওনার স্ত্রী এবং ওনার পুত্র তিনজনেতেই ছাদের উপর ওনারা সামান্য খেলাধুলো করছিলেন, যাতে বডি ঠিকই, উনি খুব বডি ফিট লোক ছিলেন। তার ফলে সেই সময় উনি ব্যাডমিন্টন খেলতে খেলতে অসাবধানবশত উনি বাড়ির কোনাতে স্লিপ করে পড়ে যান। এই অবস্থায় ওনার বুকে আঘাত লাগে, ওনাকে তুলে নিয়ে ছেলে এবং প্রতিবেশী সেই সঙ্গে ওনার স্ত্রী তুলে নিয়ে হসপিটালে যায়। হসপিটাল থেকে বাঁকুড়া রেফার করে কিন্তু ওনারা দুর্গাপুরে নিয়ে যান, কিন্তু দুর্গাপুর যাওয়ার পথে উনি কাল সন্ধ্যা 6টার সময় উনি আর ওনার ওয়াইফ দুজনে ব্যাডমিন্টন খেলছিলেন ছাতে। দু তিনটে সাত করার পরে উনি ছাদ থেকে কালকে পড়ে গেছেন। হ্যাঁ, আমরা ছুটে যাই সঙ্গে সঙ্গে, ওনার স্ত্রী চিৎকার করে ওঠার পর আমরা ছুটে গিয়ে দেখি যে উনি পড়ে গেছেন। দিয়ে আস্তে আস্তে উঠে ওনারা ধরে সবাই মিলে উঠে বসানো হয়েছিল। দিয়ে বসিয়ে জল টল দিয়ে প্রচণ্ড মাথার থেকে ব্লিডিং হচ্ছিল আর আপনার বুকে লেগেছিল, আর হাতের একটা ডান হাতটা কবজিটা ঘুরে গেছিল, আর আপনার এই চোখের এখানটা ফুলে গেছিল প্রচণ্ড। যিনি পড়ে গেছিলেন ওনার নাম দুলাল দে, কুশোদ্দি হাই স্কুলের স্পোর্টসের টিচার ছিলেন। স্ত্রী আছেন আর ছোট ছেলেটি আছেন, আর বড়ো ছেলে থাকেন পুনেতে, সে এখন বিয়ের পরে ওইখানে গেছে এক মাস হচ্ছে না, ওই লকডাউন চলছে বলতে ওখান থেকে আসতে পারছেন না। আর খবরকে লিয়ে বনে রইয়ে স্বরাজ এক্সপ্রেস কে সাথ।